আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, আমরা প্রত্যেকেই কিন্তু আমরা যে ক্যামেরাটি আছে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে, সেই ক্যামেরাটি কিন্তু আমরা প্রত্যেকেই ইউজ করে থাকি। বন্ধুরা, বর্তমানে কিন্তু প্রায় প্রত্যেকটি মানুষই ছবি তুলতে পছন্দ করেন। তো এই ক্যামেরা দিয়ে কিন্তু আমরা যেমন ছবি তুলতে পারি, তো এই ক্যামেরার কিন্তু কিছু সিক্রেট সেটিংস আছে যেগুলো কিন্তু আমাদের জানা অবশ্যই জরুরি। বন্ধুরা, আমরা কিন্তু শুধুমাত্র এই ক্যামেরা দিয়ে ছবি ক্যামেরার ভিতরে ঢুকি এবং ছবি তুলি, এটি কিন্তু শেষ নয়। ক্যামেরার যে সেটিংসগুলো আছে সেগুলো সম্পর্কে জানা কিন্তু আমাদের অবশ্যই অনেক জরুরি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমরা ক্যামেরার গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে জানবো, যেটি কিন্তু আপনাদের অনেক সময় অনেক উপকারে আসতে পারে। এজন্য আজকের ভিডিওটি কোনোভাবে মিস করবেন না। আজকের এই ছোট্ট ভিডিও থেকে কিন্তু আপনারা একটি গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখছেন এমটেক BD9 ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আমি আছি মিজানুর রহমান। আর বন্ধুরা, এমনই ভিডিও নিত্য নতুন পেতে অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো বন্ধুরা, প্রথমেই কিন্তু আমাদের ক্যামেরার ভিতরে চলে যেতে হবে, যে ফোনে যে ক্যামেরাটি আছে তো সেই ক্যামেরার ভিতরে। তো আমি ক্যামেরার ভিতরে চলে যাচ্ছি। তো বন্ধুরা, ক্যামেরার ভিতরে চলে আসলাম। তো বন্ধুরা, ক্যামেরার যে প্রথম যে সেটিংসটি আমি দেখাবো সেটি হলো, আপনারা একটু খেয়াল করে শুনবেন, বন্ধুরা আমরা যারা ক্যামেরা ইউজ করে থাকি, তো সেই ক্যামেরায় কিন্তু অনেক সময় ক্যামেরার ছবি তুলতে গেলে আমাদের ক্যামেরার ছবি যখন আমরা তুলতে যাই তখন কিন্তু ছবি ওঠে না এবং অন্য কোনো কিছু লেখা দেয়। যেমন বন্ধুরা, এখানে যখন আমরা ক্যামেরার ভিতরে, অনেকেই কিন্তু ক্যামেরার ভিতরে ঢুকতেই পারি না। তো বন্ধুরা, ক্যামেরা যখন কোনো ব্যক্তি ছবি তুলতে গিয়ে যদি আপনারা এমন কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন যে ক্যামেরার ভিতরে ঢুকছেই না, অথবা ক্যামেরার ভিতরে ঢুকছে কিন্তু ছবি তুলতে গেলে এখানে যখন আমরা ক্লিক করি তখন কিন্তু এখানে কোনো কিছু লেখা দেয়, ছবি ওঠে না, তো সেক্ষেত্রে কী করবেন, কী করলে আবার পুনরায় কিন্তু ছবি উঠবে? তো এটি কিন্তু আমি আপনাদের তিনটা সাজেশন দিব যদি ছবি না ওঠে। অনেকের ক্ষেত্রে ক্যামেরা ওপেনই হয় না, বা অনেকের ক্ষেত্রে ক্যামেরা ওপেন হওয়ার পরে এখানে ছবিতে ক্লিক করার পরে ছবি ওঠে না। তো এই যে প্রবলেমগুলো, এর কিন্তু আমি তিনটা সলিউশন দিব, তিনটার যে কোনো একটাই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। তো প্রথম যেটি করবেন সেটি হলো, এই ক্যামেরার ভিতরে আসলাম, আসার পরে যে উপরে সেটিংস অপশানটি আপনাদের আছে ক্যামেরা সেটিংস দিই, তো সেই সেটিংসে আপনারা ক্লিক করবেন। তো আমি সেটিংসে ক্লিক করলাম। তো বন্ধুরা, সেটিংসে ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে রিস্টোর ডিফল্টস বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করে আপনারা ওকে দিয়ে দেবেন। এটি দেওয়ার ফলে আপনারা কী হবে, এটি দেওয়ার ফলে কিন্তু আপনার ক্যামেরাটি আবার পুনরায় রিসেট হয়ে যাবে। তখন কিন্তু আপনার যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে সেটি কিন্তু আবার ঠিক হয়ে যাবে। তো এটি যদি আপনার করে না হয় তাহলে কিন্তু বুঝতে হবে আপনার যে ফোন মেমোরি, অনেকের ক্ষেত্রে কিন্তু ফোন যেটি স্টোরেজ আছে সেটি কিন্তু ফুল হয়ে যাওয়ার ফলে কিন্তু ছবি ওঠে না। তো সেটি আপনারা ক্লিয়ার করে দিবেন। তো সেটি আপনারা চাইলে আপনাদের অ্যাপস থেকে, এভাবে আপনারা যে আপনার ফোন থেকে, আপনার ফোন মেমোরি থেকে কোনো কিছু ডিলিট করে ফোন মেমোরি ফ্রি করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আবার ছবি পুনরায় উঠবে। এক্ষেত্রে বন্ধুরা আপনারা আরেকটা কাজ করতে পারবেন, সেটি হলো আপনাদের ফোনের সেটিংস অপশানে চলে যাবেন। তো বন্ধুরা, সেটিংস অপশানে চলে আসার পরে এখানে আপনাদের অ্যাপস বলে একটি অপশান আপনারা পাবেন সেটিংসে, প্রতিটা ফোনে থাকে। তো এই অ্যাপসের ভিতরে চলে আসলাম। তো আসার পরে এখানে কিন্তু আপডেট অ্যাপস, আর এখানে কিন্তু আপনারা একটি অ্যাপস বলে একটি আলাদা অপশান থাকবে, এই যে দেখতে পাচ্ছেন এইটা অ্যাপস ম্যানেজমেন্ট, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে বন্ধুরা, এখানে আপনার যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসের ভিতরে আপনারা চলে যাবেন, আপনার ফোনে সকল অ্যাপস, যে সকল অ্যাপসগুলো আছে। তো আমি ক্যামেরা যে অ্যাপসটি আছে সেটি যেখানে আছে সেটির ভিতরে চলে যাবো। দেখুন এই অ্যাপ সেটিংসের ভিতরে চলে আসলাম। তো আসার পরে এখানে আপনার ক্যামেরা, দেখুন এখানে দেখুন এই ক্যামেরা অপশান যেটা আছে এই ক্যামেরা, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে নিচে দেখুন ফোর্স স্টপ বলে একটা অপশান আছে, যদি আপনার যদি ফোনে আপনার ফোন মেমোরি ফুল হয়ে যায় বা ক্যামেরা যদি ছবি না ওঠে, তো আপনারা কিন্তু এখানে এসে ফোর্স স্টপ করতে পারবেন, অথবা ক্লিয়ার কেস এখানে ক্লিক করে কিন্তু দেখুন ক্লিয়ার কেস লেখা আছে, এখানে কিন্তু ক্লিয়ার কেস করে দিতে পারবেন। তারপরে কিন্তু আপনার ছবি অবশ্যই উঠবে। যে তিনটা কাজ বললাম এই তিনটার থেকে কিন্তু যে কোনো একটার মাধ্যমে কিন্তু আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এবারে কিন্তু ক্যামেরার আরেকটি গুরুত্বপূর্ণ এবং অ্যামেজিং একটি সেটিংস দেখাবো, সেটি হলো ক্যামেরার ভিতরে যখন চলে আসবো, চলে আসার পরে তো বন্ধুরা আমাদের যাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট আছে, তো আমরা যখন সেলফি তুলি তো অনেকের ক্ষেত্রে কিন্তু সেলফিটি ফিঙ্গারপ্রিন্টে ওঠে না, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টে কিন্তু বেশিরভাগ যারা নতুন ফোন কেনার পরে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারেন না। কীভাবে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে হয় ক্যামেরাতে, তো সেটি কিন্তু দেখাবো। তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে প্রথমে সেটিংসে চলে যেতে হবে। তো সেটিংসে চলে আসার পরে কিন্তু এখানে সিম্পলি অপশানটি আপনারা পেয়ে যাবেন, নিচে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এটি কিন্তু আমার অন আছে, আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন এইখানটাতে। তো এটি কিন্তু আপনাদের এমন হয়তো অফ অবস্থায় থাকবে, তো এটি এখান থেকে সিম্পলি অন করে দেবেন, দেওয়ার পর থেকে কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সেলফি তুলতে পারবেন। তো বন্ধুরা, যে সেটিংস দুইটা দেখালাম অবশ্যই আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তো আজকের ছোট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।